সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করছি তা হল আপনার জমির খতিয়ান, দলিল, নকশা কোথায় পাবেন এবং কিভাবে পাবেন। আমাদের সকলের কম বেশি ভূমি বা জমি রয়েছে। একটি জমির যে সকল ডকুমেন্টস থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খতিয়ান বা পর্চা, দুই নম্বরে দলিল, তিন নম্বরে ম্যাপ বা নকশা। অনেক সময় এই সমস্ত ডকুমেন্টস আমাদের সংগ্রহে থাকে না, হারিয়ে যায়, চুরি হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, কিন্তু একটি নিষ্কণ্টক জমির জন্য এগুলো অপরিহার্য। এই ডকুমেন্টসগুলো ছাড়া আপনি জমি বিক্রয় করতে অথবা ব্যাংক হতে লোন নেওয়ার সময় ঝামেলায় পড়বেন। এছাড়াও স্থানীয়ভাবে হয়রানি বা ভোগান্তির সম্মুখীন হবেন। প্রথমত, জমির খতিয়ান কোথায় এবং কিভাবে পাবেন। জমির খতিয়ান বা পর্চা মূলত চারটি অফিসে পাবেন। নাম্বার ওয়ান, ইউনিয়ন ভূমি অফিস। নাম্বার টু, উপজেলা ভূমি অফিস। নাম্বার থ্রি, জেলা ডিসি অফিস। নাম্বার ফোর, সেটেলমেন্ট অফিস। নাম্বার ওয়ান, ইউনিয়ন ভূমি অফিস বা তফসিল অফিস। এই অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে, কিন্তু আপনি এই অফিস হতে খতিয়ানের সার্টিফাইড কপি নিতে পারবেন না। এই অফিস হতে শুধু খসড়া খতিয়ান নিতে পারবেন, যেটা আইনত কোনো মূল্য নেই। তারপরও এই অফিসটি গুরুত্বপূর্ণ, কারণ আপনার জমির খতিয়ান নাম্বার না জানলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন। জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়। নাম্বার টু, উপজেলা ভূমি অফিস। এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না, খসড়া খতিয়ান তুলতে পারবেন। যদিও এই অফিসের মূল কাগজ নামজারি বা খারিজ বা মিউটেশন করা। নাম্বার থ্রি, জেলা ডিসি অফিস। এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ানের গুরুত্ব সর্বাধিক, সব জায়গায় এই অফিসের খতিয়ানের গুরুত্ব রয়েছে। খতিয়ান তুলতে কত টাকা লাগবে? উত্তর, CSSARS এর জন্য মাত্র 20 টাকা বা কোর্ট ফি, সিটি জরিপের জন্য 100 টাকা খরচ হবে। নাম্বার ফোর, সেটেলমেন্ট অফিস। শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে, পাশাপাশি নতুন রেকর্ডের ম্যাপও সংগ্রহ করা যাবে। দ্বিতীয়ত, জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন। দলিল বা দলিলের সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যাবে। এক নম্বরে উপজেলা সাব রেজিস্ট্রি অফিস, দুই নম্বরে জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস থেকে। উপজেলা সাব রেজিস্ট্রি অফিস, যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয়, এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়, কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না। জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম, এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়। যদি কোনো দলিল সঠিকভাবে তল্লাশি করে না পাওয়া যায়, তাহলে দ্বিতীয় আর কোনো অফিস হতে সংগ্রহ করতে পারবেন না। দলিল তুলতে কত টাকা খরচ হয়। সরকারি খরচ যদিও সামান্য, কিন্তু নকলের খরচ নির্ভর করে ওই স্থানের সিন্ডিকেটের উপর। সর্বশেষ, জমির মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন। ম্যাপ বা নকশা মূলত দুই অফিসে পাবেন। এক নম্বরে জেলা ডিসি অফিস, দুই নম্বরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, DLR অফিস, ঢাকা। জেলা ডিসি অফিস,
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস, সিটি জরিপ, যে কোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে। সংগ্রহ করতে যা লাগবে, আবেদন ফর্ম প্লাস 20 টাকার কোর্ট ফি এবং 500 টাকা নগদ জমা বাবদ বা ডিসিআর আর বাবদ, অর্থাৎ 520 টাকায় মৌজা ম্যাপ তুলতে পারবেন। 2 নম্বরে জমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, তেজগাঁও 7 রাস্তার মোড়, ঢাকা, সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ, সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ তুলতে পারবেন। এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতাও বেশি। সারা বাংলাদেশের যে কোনো ম্যাপ এই অফিসে পাওয়া যায়। ম্যাপ তুলতে খরচ আবেদন ফর্ম প্লাস কোর্ট ফি প্লাস ডিসিআর মোট 520 টাকা। খরচগুলো বাড়তেও পারে, কমতেও পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও থেকে আশা করি নিশ্চয়ই কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানাই, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।